له لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আমাদের নিজেদের ব্যাপারে অনেক অনেক বেশি ভালো জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। তুমি যতই ওজোর আপত্তি পেশ করো না কেন, তোমার নিজের ব্যাপারে তুমি অনেক ভালো জানো। তুমি কি করেছো এই দুনিয়াতে, তুমি কিভাবে তোমার সময় কাটিয়েছো, যদি তোমার নিজকে হিসাব নিতে বলা হয় তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। كفى بنفسك اليوم عليك حسيبا، اقرا كتابك، তোমার নিজের কিতাবটি তুমি পড়ো, তোমার নিজের আমলনামা তুমি পড়ো। যদি তোমার নিজের আমলনামার দিকে তুমি তাকাও তাহলে كفى بنفسك اليوم عليك حسيبا، আজকে তোমার নিজের হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট হবে। অন্য কাউকেই তোমার হিসাব নিকাশ দিতে হবে না, হিসাব নিকাশ নিতে হবে না। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এই দুনিয়াতে আমাদের যে জীবন, এটা আসলে কম্বিনেশন এন্ড কম্পোজ কম্পোজিশন অফ সাম মোমেন্টস অনলি, কেবলমাত্র কিছু মুহূর্ত, কেবলমাত্র কিছু সময়ে। আমাদের এই জীবনটি কিছু সময়ের সমন্বিত, একটি রূপ ছাড়ার কিছুই নয়। কিন্তু এই সময়টি মূলত আপনার পরবর্তী জীবনটাকে তৈরি করে দেবে। আপনি যেমনিভাবে শিক্ষক, আপনার যখন শিক্ষা গ্রহণের সময় আপনি যেভাবে পড়াশোনা করেন, আপনার পরবর্তী জীবনটি সেভাবেই আপনি গঠন করেন। ঠিক তেমনিভাবে আপনি এই দুনিয়ার জীবনে যেভাবে আপনার সময়টাকে কাটাবেন আখেরাতে, ঠিক সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনাকে সম্মান অথবা অসম্মানের সাথে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে সর্বদা প্রকম্পিত থাকেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার এই প্রকম্পন, আপনার এই টেনশনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দূর করে দিয়ে একটি প্রশান্ত এবং মর্যাদাপূর্ণ অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। যদি আপনি সেটি অর্জন করতে চান তাহলে এই দুনিয়ার জীবনটাকে আপনি যথাযথভাবে সর্বোত্তমভাবে আপনি পরিচালনা করুন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমাদের জীবনের মানদণ্ড আজকে পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা জীবনটাকে আজকে ভিন্নভাবে সাজাচ্ছি। আমাদের কাছে মানদণ্ড, সফলতা, অর্জন ইত্যাদি সব কিছু একটা ভিন্ন আঙ্গিকে আজকে দেখা দিয়েছে। সত্যিকার অর্থে আমাদের জীবন কেবলমাত্র গরু ছাগলের জীবন ছাড়ার কিছুই না। আমরা কেবলমাত্র একটা ভোক্তা ব্যক্তিতে পরিণত হয়েছি, ক্যাপিটালিজমকে আমরা হার মানিয়েছি। অর্থাৎ আমরা যদি বলি যে ক্যাপিটালিজম বলা হয় কেবলমাত্র অর্থ সংগ্রহ সংগ্রহ করা, এটি আজকের জীবনের একমাত্র বা প্রধানতম অবলম্বন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা, ব্যক্তি তার সম্পদকে কেবলমাত্র জমা করে এবং এটাকে গুনতে থাকে যে কতটুকু সে অর্জন করেছে, কতটুকু উপার্জন করেছে। এটি কোনো একটি সমাজে এক সময় ছিল, কিন্তু এখন কেবলমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয়। এখন মানুষ তাদের সম্পদগুলোকে ব্যয় করছে কেবলমাত্র তার তথাকথিত ইমেজ বিল্ডিং করার জন্যে, তার তথাকথিত পার্সোনালিটি ডেভেলপ করার জন্যে, অথবা তথাকথিত পোস্ট পজিশন অথবা তার প্রেস্টিজ
ইত্যাদি ডেভেলপ করার জন্য আপনি গ্র্যাজুয়ালি একজন কেবলমাত্র খরিদ্দারে ভোক্তায় অথবা কেবলমাত্র একজন ক্রেতায় পরিণত হয়েছেন কনজিউমারিজম হ্যাজ বিকাম দ্য মোটো অফ আওয়ার লাইফ আমাদের জীবনের একমাত্র এখন লক্ষ্যে পরিণত হয়েছে আমি কত বেশি বাজারে কিনতে পারি বা কত বেশি আমি কত দামি জিনিস আমি কিনতে পারি জিনিসপত্রের মূল্য আজকে নির্ধারিত হচ্ছে দাম দিয়ে সংখ্যা দিয়ে আপনি যেন বলতে পারেন অহংকার বশত গাল ফুলি যেন বলতে পারেন আমি এই জিনিসটি এত টাকা দিয়ে কিনেছি আপনি এখন ব্র্যান্ডের নাম বলেন আপনি এখন দামও বলেন না ইদানিং কারণ আপনি জানেন শুধু ব্র্যান্ড বললেই বোঝা যায় এই ব্র্যান্ড মানে হচ্ছে এটি সবচেয়ে দামি আপনার ইমেজটাকে আপনার ইমাজিনেশনটাকে আপনি একটি এমনভাবে সাজিয়েছেন যার সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেয়া মানদণ্ডের কোনো তুলনা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানুষ তোমরা মহান রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নাফস থেকে ইয়া আইয়ুহান নাস হে লোকেরা আমি তোমাদেরকে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানো না তিনি আলিম সবকিছু জানেন খাবীর সব সংবাদ তার কাছে আছে তোমরা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু ভয় করছো কতটুকু ভয় করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্যারামিটার দিয়ে এমন স্ট্যান্ডার্ড দিয়ে এমন দাড়িপাল্লা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপবেন যেই দাড়িপাল্লার কোনো তুলনাই পৃথিবীতে নাই কোনো এক সময় আপনি মনে মনে অথবা কোনো এক সময় আপনি কেজিতে কেজিতে মাপতেন এখন আপনি দেখেন যদি আপনি স্বর্ণের দোকানে যান তাহলে দেখেন যে এখানে তিল পরিমাণ জিনিসকে মাপা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকার হাব্বাতিন মিন খারদালিন এমনকি যদি খারদাল অর্থাৎ তিলের চেয়েও অনেক অনেক ছোট যদি এটা অনুপরিমাণ কোনো জিনিসও থাকে কেয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিমাপ করবেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া তুমি কি জানো না যে দাড়িপাল্লায় তোমার এগুলো ওজন করা হবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস যেটা পৃথিবীর কোনো দাড়িপাল্লায় কখনো মাপা যায় না এমন দাড়িপাল্লা পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারবে না সেই দাড়িপাল্লায় সেদিন তোমার সব কিছু আমি হিসাব নিকাশ করবো তোমার নিয়ত তোমার ইন্টেনশন তুমি কোন উদ্দেশ্যে কোন কাজটি করছো এটা পৃথিবীর কোনো মানদণ্ড নাই এটাকে মাপার কারণ মানুষ তো জানে না তার অন্তরে কি আছে ব্যক্তি কেবল তার নিজের ব্যাপারে নিজে জানে কোন উদ্দেশ্যে সে কাজটি করেছে কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আল্লাহ থেকে তো তুমি কোনো কিছুই গোপাতে পারবে না কোনো কিছুই আল্লাহ সম্পর্কে তুমি লুকাতে পারবে না সেদিন আল্লাহ সুবহানাহু তোমার অন্তরের পর্যন্ত পরিমাপ করবেন তোমার অন্তরের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পর্যন্ত সেদিন পরিমাপ করবেন এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশে নিয়ে আসবেন তুমি কোন উদ্দেশ্যে কি করেছো তুমি কি শুনো নাই তোমার রাসূল তোমার কানে কানে বারবার বলে গিয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত তোমার আমলগুলো কেবল নিয়তের উপর নির্ভরশীল তুমি কি বুঝো না ওয়া ইন্নামা লিউমরিম লিকুল্লি ইমরিম মা নাওয়া লিকুল্লি লিতামলিক লিতামলিক অর্থাৎ তুমি কেবল তাই মালিক হবে তাই পাবে যা তুমি নিয়ত করেছো তোমার মনের মণিকোঠায় তুমি কি রেখেছো এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এগুলোর উপর ভিত্তি করে তোমার বিশাল বিশাল আমল তুমি মনে করতে পারবে কিন্তু কোনো কিছুই সেই দিন কাজে লাগবে না কোনো কিছুই সেই দিন পরিমাপে দাড়ি পাল্লা এগুলো কোনোটাই ওজন হবে না ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা একদম লোক তাদের বিশাল আমল থাকলো কিয়ামতের দিন দাড়ি পাল্লা এগুলো সামান্যতম ভারও তৈরি করতে পারবে না ফা আম্মা মান খাফাত ফা আম্মা মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোন একজন ব্যক্তি যদি ভালো কাজ করে তাহলে সে দেখবে আর কোন একজন ব্যক্তি যদি সামান্য পরিমাণ খারাপ কাজ করে তাইলো সে সেটা দেখবে ফামান খাফাত মাওয়াজিনুহু ফামান সাকুলাত মাওয়াজিনুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাড়িপাল্লা বলতে আপনি কি মনে করছেন এই দাড়িপাল্লা এই পৃথিবীর কোনো মানদণ্ড এই পৃথিবীর মানদণ্ড তো তুচ্ছ তুচ্ছ ছোট ছোট জিনিসগুলো এখানে পরিমাপ করা যায় না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ড এরকম নয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা এই জন্য প্রত্যেকটা জিনিস পরিমাপ করুন প্রত্যেকটা জিনিস ভাবুন আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার ব্যবস্থা সম্পর্কে এতটুকু খবর রাখেন না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের দিকে তাকান ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান আল্লাহ সুবহানাহু তোমার আলম আমলের ভলিউমের দিকে তাকান না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের ভলিউমের দিকে তাকাতেন তাহলে বহু বহু এমন লোক আছে কিয়ামতের দিন এরা প্রচুর পরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে যাবে কিন্তু কোনো আমলেরই কোনো পরিমাপ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো আমলকে গ্রাহ্যই করবেন না কনসিডার করবেন না
না কিন্তু এমন তুচ্ছ তুচ্ছ আপনার দৃষ্টিতে হতে পারে এটা কোনো তুচ্ছ আমল কিন্তু ওই কাজটি কেবল আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি করেছেন সেটি কিয়ামতের দিন আপনার মুক্তির উপায় হয়ে যেতে পারে সেজন্য লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ কোনো ছোট কাজকে তুচ্ছ করে দেখতে নাই আপনি ছোট কাজকে তুচ্ছ করে দেখবেন না যা কিছুই করুন না কেন এটি ইখলাসের সাথে ইতকানের সাথে ইহসানের সাথে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে পরম মমতার সাথে এই কাজটি করুন হতে পারে এই কাজটি কিয়ামতের দিন আপনার মুক্তির কারণ এবং উপায় হয়ে যেতে পারে সম্মানিত ভাইরা বোনেরা এই জন্য বলছি আজকের পৃথিবীতে মানদণ্ডটা ভিন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনার মানদণ্ড কত বড় ব্র্যান্ডের জিনিস আপনি পড়ছেন অথবা ব্যবহার করছেন সেটি জামা কাপড় থেকে শুরু করে আপনার উইয়ার্স অ্যান্ড গ্যাজেটস ইত্যাদি পর্যন্ত এমনকি আপনার গাড়ির পর্যন্ত আপনার যে আপনার গাড়ির যে ব্র্যান্ডটি ব্র্যান্ডটি পর্যন্ত আপনার মূল্য নির্ধারণ করে দেয় কিন্তু আপনার কি মনে হয় এই মূল্য মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কোনো বড় ধরনের ইস্যু এটা হিসেবে তৈরি হবে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এমন অনেক অনেক লোক আছে যাদের জামা কাপড় হয়তো বা ছেঁড়া হয়তো কোনো ব্র্যান্ডের জামা কাপড় পরেনি কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এই সকল লোকগুলো এতটা এতটা দামি হবে তাদের ওজনটা এত এত পরিমাণ বেশি হবে যে গোটা পৃথিবীর মানুষের আমলনামা এক জায়গায় দিলেও এদের আমলের পরিমাণ এতটা ওজন হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি একটু গাছের উপরে তিনি উঠছিলেন সাহাবায়ে কেরামরা তার পায়ের গোড়ালি এটি ছিল প্রচন্ড চিকন এটি দেখে হেসে দিচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মিম্মা তাদহাকুন কি দেখে তোমরা হাসছো মিন সিক্কাতি দাকাইহি মিন দিক্কাতি সাকাইহি তার পায়ের গোড়ালিগুলো চিকন এদিকে এদিকে তাকিয়ে তোমরা হাসছো আল্লাহর কসম কিয়ামতের দিন এগুলো দাড়িপাল্লা এত এত ওজন হবে জহুদের পাহাড় পর্যন্ত এগুলোর মতো ওজনদার হবে না এই দুটো পায়ের গোড়ালি যদি এতটা মূল্যবান হয় এতটা দামি হয় এতটা ওজনদার হয় তাহলে ব্যক্তির আমল অথবা ব্যক্তির গোটা জীবনটা কতটা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হতে পারে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা এই জন্যে আপনারা এগুলোকে মানদণ্ড হিসেবে তৈরি করবেন না আপনারা এগুলোকে সফলতা হিসেবে তৈরি করবেন না আপনি কত বড় চাকরি করেন কত বড় ইনকাম করেন আপনি কত বড় দামি গাড়িতে বাড়িতে থাকেন আপনার বাসাটা কত বড় ফ্ল্যাটটা কোন এরিয়ায় আছে আপনার সন্তানরা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আপনি কত ভালো হোটেলে খেতে পারেন বা কত ভালো জায়গায় আপনি যেতে পারেন কতবার আপনি বিদেশ ভ্রমণ করেছেন বা কত দামি লোকের আপনার বাসায় আসে কয়টা গাড়ি ডেইলি আপনার কাছে আসে কতজন লোক আপনাকে ডেইলি ফোন করে কতজন লোক আপনাকে ফলো করে কতজন লোক আপনাকে স্যালুট করে কতজন লোক আপনার কথা বলে এগুলো কোনো কিছুই মানদণ্ড না মানদণ্ড হচ্ছে আত্তাকওয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানিত সেই যার তাকওয়া অনেক অনেক বেশি এটিকে আপনার মধ্যে কোনো নানা কোন কোন আবেদন তৈরি করে না আল্লাহর কাছে সম্মানিত যিনি স্রষ্টা তার কাছে সম্মানিত লাহুল মুলক ওয়া লাহুল হামদ রাজত্ব তার এবং প্রশংসা তারই বিচার করবেন তিনি হুকুম করবেন তিনি ইউদাব্বিরুল আমরা ইউফাসসিরুল আয়াতি তিনি সকল কিছুর সংগঠক এবং সকল কিছুর পরিকল্পনাকারী সকল কিছুর ব্যবস্থাপনা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ কেবল মাত্র মুলকুই না মালাকুত পর্যন্ত সব কিছুর রাজত্ব মহারাজত্ব কেবল মাত্র মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার তার ইশারায় এবং তার ইঙ্গিতে সব কিছু মুহূর্তের মধ্যে তার কোনো বড় লাগে না কোনো কিছু হওয়ার জন্য এই আসমান এবং জমিনের জন্য তিনি বলেছেন কুন ফায়াকুন সব কিছু হয়ে গিয়েছে এই বিশাল বিস্তৃত আকাশ যদি তার কুনের মাধ্যমে হয়ে যেতে পারে তাহলে সে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি কতটা মর্যাদাবান সে মহান আল্লাহর কাছে আপনি সবচেয়ে সম্মানিত হওয়ার এই প্রতিযোগিতা কি আপনার মধ্যে কোনো আবেদন তৈরি করে না সেই প্রতিযোগিতা কি আপনি আসবেন না ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন আপনি কি নিয়ে প্রতিযোগিতার মধ্যে আছেন এই দুনিয়াতে আপনার প্রতিযোগিতার লক্ষ্য কি উদ্দেশ্য কি আপনি কোন কোন জায়গায় প্রতিযোগিতা আপনি করছেন ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ফাসতাবিকুল খায়রাত সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের রবের মাগফিরাত এবং তার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো সেই দিকে প্রতিযোগিতা করে তুমি এগিয়ে আসো সেই প্রতিযোগিতা কই আপনার মাঝে অথবা সেই প্রতিযোগিতা আপনি আপনার প্রজন্মের মধ্যে কিভাবে তৈরি করছেন আপনি কি সেই প্রতিযোগিতা তৈরি করছেন নাকি অন্য কিছু প্রতিযোগিতা আপনার প্রতিযোগিতার উদ্দেশ্য কি আপনার আলোচনার বিষয় কি আপনি কোথাও যখন বসেন তখন আপনার আলোচনার সিংহভাগ জুড়ে কি বিষয় থাকে একবার চিন্তা করে দেখুন তো যদি একটি দিনের হিসাব মহান আল্লাহ নেন যে তুমি আমাকে ওই দিনের চব্বিশ ঘন্টার হিসাব দাও যে আমি তোমাকে অক্সিজেন দিলাম আমি তোমার হার্ট ফাংশন করতে দিলাম তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি পরিচালনা করলাম সবকিছুর মালিক আমি তোমাকে দিলাম ফ্রি অফ কস্ট উইদাউট এনি চার্জ এবং এগুলোর
এগুলোর পরিচালনার সকল কাজও আমি করে দিলাম কিন্তু তুমি আমাকে কতটুকু স্মরণ করলে নাকি অন্য কিছু স্মরণ নিয়ে তুমি ব্যস্ত ছিলে এখন তো স্মরণের বহু ইস্যু তৈরি হয়ে গিয়েছে এখন আলোচনার বিভিন্ন বিষয় তৈরি হয়ে গিয়েছে আলোচনার একটাই মাত্র টপিক যেটা এই দুনিয়া অথবা দুনিয়ার তথাকথিত লাল সংস্কৃতি হলুদ সংস্কৃতি নীল সংস্কৃতি অথবা দুনিয়ার তথাকথিত আনন্দ উৎসব এগুলো কেবল মাত্র আমাদের এখন আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নাই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা না আমাদের সিলেবাসে আছে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা না আমাদের পরিচালনায় আছে না আমাদের সমাজের অবকাঠামোর মধ্যে আছে না আমাদের পরিবার পরিচালনার মধ্যে আছে না আমাদের সন্তানদের চিন্তা চেতনা এগুলোকে আমরা কখনো ঢুকিয়ে দিয়েছি না আমাদের সন্তানদের বা তাদের মধ্যে এই ভাবনা কখনো আমরা তৈরি করেছি নাকি আমাদের সন্তানদেরকে আমরা এই আদর্শে উজ্জীবিত করছি সেগুলো কোনো কিছুই আমাদের সামনে নাই আমাদের সামনে কেবলমাত্র দুনিয়া আমরা অন্যদের মতো আরো অনেক বেশি দুনিয়াদার হয়ে গিয়েছি অথবা দুনিয়া আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যে পরিণত হয়েছে সম্মানিত ভাইয়েরা আপনাদের কি বোনেরা আপনাদের কি সেই কথা সেই দিনের এতটুকু ভয় লাগে না যেই দিনে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে আপনাদেরকে উত্থিত হতে হবে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আপনাদের সব বিষয়ের জন্য আপনাদেরকে হিসাব নিকাশ দিতে হবে সেই দিনের জন্য আপনাদের কি এতটুকু ভয় লাগে না আল ইতরাক আল আখির সর্বশেষে একটি ঘন্টা বাজবে একটি ডাক দেয়া হবে এবং আপনার দরজায় একটা কড়া নাড়বে কড়া নাড়বে হচ্ছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আপনার দরজায় এসে কড়া নাড়বে এবং বলবে তোমার সময় এখন শেষ তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন তখন আপনার কিছু করার আছে না ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত তার কাছে আসার আগ পর্যন্ত তার তওবা এবং ইস্তেগফার আল্লাহ কবুল করেন তখন তো তওবা করলেও কাজ হবে না চারিদিকে হাজার লোক আপনি দাঁড় করিয়ে দিলেন তারা কোরআন তেলাওয়াত করছে আপনার জন্য চারিদিকে হাজার লোক আপনি দাঁড় করিয়ে দিলেন আপনার জন্য তারা দোয়া করছে তওবা ইস্তেগফার আপনাকে বলছে বলুন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুখ দিয়ে এটি বের হয় না বের হবে কোত্থেকে সংস্কৃতি তো আপনি তার উনি করেননি আপনার জিব্বাকে তো এই কাজে আপনি অভ্যস্ত করেন নাই এই জিব্বা তো অন্য কাজে অভ্যস্ত হয়ে গেছে এই জন্য আমি বহু লোকের দেখেছি তাদের মৃত্যুর সময় তাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি বরং তাদের জমি জামার কথা এসছে তাদের তর্ক বিতর্কের কথা এসছে অথবা অন্যান্য বিভিন্ন কথায় তারা তাদের সময়টাকে তারা তাদের মৃত্যুর সময় তারা এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে কারণ তার জিব্বাকে আল্লাহকে পরিচয় করিয়ে দেয়নি কারণ এই জিব্বা আল্লাহকে তো চেনে নাই এই জিব্বা আল্লাহ সুবহান ওয়া তাআলার স্মরণে সিক্ত হয়নি এই জিব্বা আল্লাহ সুবহান ওয়া তাআলার আলোচনায় কখনো প্রফুল্ল হয়নি এই জিব্বা আল্লাহ সুবহান ওয়া তাআলার আলোচনায় আল্লাহ সুবহান ওয়া তাআলার জিকিরের স্বাদ কখনো পায়নি মৃত্যুর সময় সে স্বাদ কিভাবে পাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন আল্লাহর রাসূল যখন বললেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন কোন মানুষের কল্যাণ চান ইস্তামালাহু তাকে ভালো কাজে নিয়োগ করেন সাহাবায়ে কেরাম বলেন ওয়া কাইফা ইস্তামালুহু ইয়া রাসূলুল্লাহ তাকে ভালো কাজে নিয়োগ করার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইউওয়াফিকু লিল আমালি সালিহ সুম্মা ইয়াকবিদুহু আলাইহি তাকে ভালো কাজের তৌফিক আল্লাহ দেন এবং তার মৃত্যুর সময় সে ভালো কাজের মধ্যে রত থাকে তার মৃত্যুর সময় সে ভালো কাজের মধ্যে রত থাকে এই রকম একটি অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দিনদার বান্দাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা একবার চিন্তা করে দেখুন তো তার মৃত্যু সজ্জায়ও তিনি মৃত্যু তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছেন তিনি একটু হুঁশ ফিরে আসছে একটু মাথায় মুখে একটু পানি দিচ্ছেন হুঁশ ফিরে আসছে আবার বেহুশ হয়ে যাচ্ছেন তিনি তারপরে তাকিয়ে দিলেন লোকেরা ওইখানে বসে আছে আসল্লান নাস মানুষরা কি নামাজ পড়েছে লোকেরা কি নামাজ পড়েছে মৃত্যু সজ্জায়ও একজন ব্যক্তি তিনি তার একমাত্র চিন্তা হচ্ছে আমার উম্মা কি নামাজ পড়েছে আল্লাহর কথা কি স্মরণ করেছে আল্লাহ কি তারা ভুলে গিয়েছে ওদের নামাজের কি অবস্থা ওদের আল্লাহর স্মরণের কি অবস্থা আকিমিস সালাতা লিযিকরি আমার জিকিরের জন্য তোমরা সালাত আদায় করো আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন সেই সালাতের অবস্থা কি সাহাবায়ে কারাম আমরা বললেন না ইয়া রাসূলুল্লাহ তারা আপনার জন্য অপেক্ষা করছে তারা আপনার জন্য অপেক্ষা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেও তার সর্বশেষ কথাটি ছিল আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ 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 আসল্লান নাস লোকেরা কি নামাজ পড়েছে ওয়াল্লাহি লা হাজ্জ ফিল ইসলামি মান তারাকা সালাহ আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করে ওই ব্যক্তির ইসলামে কোনো স্থান নাই ইসলামে তার কোনো স্থান নাই এটি ইসলামের ব্যক্তিরা ইসলামের সিপাহ সালার এই কথাগুলো বলে গিয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হি ওয়াজ স্ট্যাব টু ডেথ তার মৃত্যু সজ্জায় তাকে অনেকগুলো আহত ছুরিকাহত করা হয়েছে তিনি সে আহত অবস্থায় তার রক্তক্ষরণ হচ্ছে মারা যাবেন কিছুক্ষণ পরে শাহাদাতের মর্যাদা তিনি পাবেন সেই সাহাবি পর্যন্ত তিনি বলেছেন তাকে কে হত্যা করেছে আমাকে হত্যা করেছে ওই ব্যক্তি তোমাকে আপনাকে হত্যা করেছে হচ্ছে ওই যে আবু ফিরুজ আবু লুলু আল ফিরুজ তিনি তখন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা মাউতি বিয়াদি আহাদিন লাম ইয়াসজুদ লিল্লাহি সাজদাতান ইউহাদ ইউহাজ্জুনি ফিহি ইনদাল্লাহ আল্লাহর প্রশংসা করছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার মৃত্যু এমন একজন ব্যক্তির মাধ্যমে করেননি যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মাত্র সেজদা কমপক্ষে করেছে যেটি দিয়ে কিয়ামতের দিন বলতে পারে আল্লাহ আমি তোমার জন্য কমপক্ষে একটা সেজদা করেছি আমাকে ক্ষমা করে দাও অতএব যে ব্যক্তি আমাকে হত্যা করেছে এই ব্যক্তি আল্লাহ সুবহানের জন্য কোনো সেজদা করেনি তার বিরুদ্ধে কথা বলতে আমার কোনো আপত্তি নাই সালাত
عبادت الله سبحانه وتعالى شرون ميتور برجند ميتور شماو اتي تدري prime concern اتي تدري prime issue ميتور شما اپنر prime issue کی با ميتور آگے اپنر prime issue کی اپنر جیبون تاکی جیبا اپنی عبوستو کرنیا تھن ميتور شما اپنی شیٹی کبول مطر اپنر اچارن ہو بے اپنر آلو چون ہو بے چلی دیکھے ایکن شنشکیتی توی نی کورے چن اپنر قرآن اپنی جگن مارا جا بے تاکن اپنی پڑا بے نئے لوگ تو نب جیبی تو بستے قرآن پڑے نئے مرار پڑے تار جنے قرآن پڑے کی لاب ہو بے مرار پڑے ہزار کوٹی لوگ جی تار جنے قرآن پڑے ڈیلی تیلو تار کنو کاز نائے کنو لاب ہو بے نا تیلے فیراؤن در جنے لوگ را قرآن پڑے تار جنے تول فیر دوسی نیجی تو قرآن پڑے مطر پڑے مانوشیر کنو کلن کر جائے نا ما اللہ سبحانہ وتعالی کتھے پرارتھنا کوری کبل مطر مانوشیر جنے کلن کر جائے اپنی جیبت دشائے اللہ کسی فیری آسن انتا مطر پڑے لوگ را اپنا کے فیری نہیں آستے پار بے نا اتبا مطر آگے اپنی جنت ارجن کرتے پلن نا مطر پڑے اپنا کے جنت ارجن کنو سجوگ دیا ہو بے نا سے جنے ہزار کوٹی لوگ اپنا جنے دعا کرو کخنو کخنو تو دعا کرو نشدھ کر دیا اللہ سبحانہ وتعالی اللہ سبحانہ وتعالی بولتن ایر پر تک اپنی ولا تقم علی قبری اپنی تا جنے دعا کربن نا تا جنے کھما چاہی بن نا ایبن تا قبرو اپنی تارا بن نا تا رسول کے اللہ سبحانہ وتعالی ندش پدن کرے سن کرن انہم کفروا باللہ و رسولی تا اللہ پتی ابن رسول پتی تارا ابشش کرے چلو اشکار کرے چلو اشکریتی تارا گیپن کرے چلو شمانی تو بھائر ایبن بونرہ আমাদের কেবলমাত্র দৃষ্টি জুড়ে আমাদের কেবলমাত্র চারিদিকে স্বপ্ন একটাই তাহলে এই দুনিয়ায় কি আমরা অর্জন করছি এই দুনিয়ায় আমি কি অর্জন করছি আমার কতটুকু অর্জন হচ্ছে আমার বাড়ি গাড়ির অবস্থা কি সেগুলোই কেবলমাত্র একটা কনসার্ন আমাদের অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তার চেয়ে এক ফুটও আপনি বেশি পাবেন না যা নির্ধারণ করে রেখেছেন তার চেয়ে এক ফুটও আপনি কম পাবেন না যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সব নির্ধারণ করে রেখেছেন তাকে আপনি মাইনাস করে দিচ্ছেন তাকে আপনি ভুলে যাচ্ছেন আপনি অন্যের পিছনে দৌড়াচ্ছেন এবং অন্যের পিছনে আপনি ঘুরছেন অথচ যিনি আপনার ইন্নাল্লাহুর রাজ্জাকুল কুওয়াতিল মতিন তিনি রাজ্জাক সেই মহান রবকে আপনি ভুলে গিয়েছেন আপনার দরজায় যখন কোরআন আসবে তখন আপনি কি করবেন তখন কি আপনি মালাকুল মউতকে বলবেন আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও তখন তো আপনাকে এক ফোঁটা সময় দেওয়া হবে না এক তারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন লোকদের হিসাব নিকাশে সময় চলে এসেছে কিন্তু তারা এখনো গাফিলতির মধ্যে আছে এখনো তারা গাফিলতির মধ্যে আছে এখনো তারা অলস এখনো তারা অবশ এখনো তারা আনমাইন্ডফুল এখনো তারা অবশ অবসা তারা এখনো কি আচ্ছন্ন অবস্থায় আছে কি যেন মোহগ্রস্ত অবস্থা আছে তাদের দিকে তাকালি মনে হয় এই লোক দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে এরা দুনিয়ার কুকুরে পরিণত হয়েছে কিলামত দুনিয়া দে হ্যাভ বিকাম দ্য ডগস অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ এই দুনিয়ার কুকুর তারা হয়েছে দুনিয়া ছাড়া তাদের চিন্তা চেতনা আর কোনো কিছুই নাই আপনার দৈনন্দিন চব্বিশ ঘন্টার মধ্যে দুনিয়ার চিন্তা কতটুকু সময় থাকে আপনার হিসাব তো আপনি নিজেই করার যথেষ্ট আপনার তো আর কারো হিসাব করার প্রয়োজন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আপনার হিসাব করার প্রয়োজন নেই আপনি নিজেই আপনার হিসাব দেখতে পারেন সেই জন্য সম্মানিত ভাইরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুর কথা বলেছেন এবং মৃত্যুর পরে জীবনের কথা আপনি যদি দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জীবনের কথা বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাস ফিহি আল আবসার আপনি মনে করবেন না আপনারা মনে করবেন না তোমরা মনে করো না আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছেন তোমরা এত কাজ করছো রাত জেগে তোমরা খেলা দেখবে চিৎকার চেঁচামেচি করবে হুলহুল্লোড় করবে মানুষের ঘুম তোমরা নষ্ট করে দেবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন তখন তুমি চিৎকার চেঁচামেচি করে এই অসভ্যতায় তুমি নিয়োজিত থাকবে লিপ্ত থাকবে তথাকথিত ইসলামিস্টদের ফেসবুকের পোস্টে যখন আমি দেখি তারা এই জাতীয় খেলা নিয়ে তারা উচ্ছ্বাস এবং আনন্দ প্রকাশ করে তখন লজ্জায় আমার আমার মরতে মনে চায় যে এই লোকগুলো তারা আবার ইসলামের কথা বলে তার কোন মুখে অথবা তারা মনে করে তারা সালাত আদায় করেছে তারা নামাজ পড়েছে তারা ইত্তেকার তারা করছে তারা অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে যখন ইয়ানজিল রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তখন আপনার রব প্রথম আকাশে নেমে আসেন আপনার রাসূল তো এই কথা বলেছেন তখন তিনি বলতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা অথবা ফায়ুনাদি তিনি দেখতে থাকেন এইভাবে বলতে থাকেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার পক্ষ থেকে কেউ একজন ডেকে এইভাবে বলতে থাকেন এমনকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা আলা মিন মুবতালা ফাউআফিয়া এমনকি এমন কেউ আছো যার অর্থের সংকট আছে যার রিজিকের প্রবলেম আছে যার চাকরি বাকরির সমস্যা আছে আমার কাছে চাও আমি তো তোমাকে রিজিক দেব রিজিক দেওয়ার মালিক তো আমি তুমি আমার কাছে চাও আপনাকে একবার ভয় করেন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তখন কি হতে পারে আপনাকে একবার ভয় করেন আল্লাহ সুবহান যদি বলেন যা এটা তার সর্বশেষ আমল এরপরে আর তার কোনো আমল লেখা হবে না আল্লাহ যদি বলেন তার এই আমার উপর ভিত্তি করে তার পরকাল তার আখেরাত আমি নির্ধারণ করে দিলাম তখন আপনি কি হবে
তখন আপনি কি করবেন আপনার এতটুকু আমলই যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা তার অ্যাকটিভ কনসিডারেশনে নিয়ে যান তখন আপনি করবেন আপনার একটা চিৎকার যদি কিয়ামতের দিন বলা হয় তুমি এই চিৎকারটি কেন দিলে বলো সেদিন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলাকে কি উত্তর দেবেন আপনি কি বলবেন যে আমি খেলাধুলাকে অনেক ভালোবাসতাম আমি এগুলোকে পছন্দ করতাম কিছু সময় সেখানে দিয়েছি আল্লাহ সেদিন এগুলো বলার কোনো উপায় আছে সেই দিনের অবস্থা একবার দেখুন আল্লাহ সুবহান বললেন ইন্নামা ইউয়াক্কিরুহু আমি তোমাকে সময় দিয়েছি তোমাকে সময় দিচ্ছি তুমি 20 30 40 50 100 বছর বেঁচে আছো আমি তোমাকে সময় দিচ্ছি লিয়াউমিন তাশখাসু ফীহি আলবসার যেদিন তোমার চোখগুলো এরকম ছানা বড় হবে বিশাল বিশাল হয়ে যাবে সেই দিনের ভয়াবহ অবস্থা দেখে তোমার চোখগুলো এরকম বিশাল বড় হবে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তরফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া ওয়া আফিদাতুহুম হাওয়া এটি আপনার জন্য হৃৎকম্পন তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট আপনি সেই দিন আপনার অন্তর আপনার নিজের কাছে থাকবে না এই রকম উদ্ভ্রান্তের মতো আপনি সেদিন ছুটতে থাকবেন দোয়াতে থাকবেন মনে হচ্ছে যেন আপনি কিছুই চিনছেন না কাউকে মনে করতে পারছেন না কোনো কিছুই আপনার দৃষ্টি গোচর হচ্ছে না আপনি সবকিছু কেমন যেন এলোমেলো আপনার হয়ে যাচ্ছে কিছুই আপনি বুঝতে পারছেন না কিছুই অনুধাবন করতে পারছেন না কি হচ্ছে আপনি তাও বুঝতে পারছেন না এমন একটি চিত্রায়ন করতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়াফিদাতুহুম হাওয়া সেই দিন আপনার চোখগুলো ছানা বড় হবে আপনি উপরের দিকে কেবল তাকিয়ে থাকবেন আপনার মাথা নিচের দিকে চোখ নিচের দিকে আর সেই দিন নামবে না কারণ একটাই যে আজ কি হবে আপনি হতবিহ্বল সেদিন হয়ে যাবেন আপনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন আপনি চিন্তা করতে পারছেন না সেই দিন আপনার কি হবে ভয়াবহতা এই লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যাবে সম্মানিত ভাইরা কবর থেকে লোকেরা কিভাবে সেই দিন বের হবে তার চিত্রায়ন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তারা কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন খাশিয়াত আবসারহুম তারহাকুম যিল্লা ওয়া কাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম কারিহুন একদল লোক সেই দিন তাদেরকে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা এতটা অপদস্থ করবেন এতটা অপমানিত করবেন এতটা লাঞ্ছিত করবেন সেই দিন যে লোকগুলোর গোটা চেহারা জুড়ে রাজ্যের অবসাদগ্রস্ততা অথবা লজ্জা অপমান এবং অস্বস্তি এগুলো তাদের গোটা চেহারা জুড়ে গোটা অস্তিত্ব জুড়ে সেদিন প্রকাশিত হবে আজকে আনন্দ ফুর্তিতে আপনার সময়টা কাটাচ্ছেন আজকে আপনি যা করছেন তার বিপরীত অবস্থা আপনার সেই দিন হবে আজকে আপনি আল্লাহর জন্য সময় দেন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জন্য এই যে চিত্রায়ন করেছেন কোরআনে তার বিপরীত অবস্থা আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে দেবেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আপনি একবার চিন্তা করে দেখুন এই জমিনে এই সামান্য এই একটি মাত্র সূর্য তাও লক্ষ লক্ষ মাইল দূরে সেই সূর্যের উত্তাপে আপনি থাকতে পারেন না আপনি ঘর্মাক্ত হন প্রতি মুহূর্তে সেদিন তো আপনার মাথার উপরে থাকবে সূর্য সেই সূর্যের প্রদাহ সেই সূর্যের এই যে দাহ এই প্রতাপ এই প্রতাপ এই দাহে এই যন্ত্রণায় আপনি কিভাবে সেই দিন থাকবেন সেই দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কিছু লোকদের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছায়া প্রদান করবেন সেই ছায়ার জন্য আপনি কাজ করুন এই দুনিয়া থেকে সেই ছায়া অর্জন করে যেতে হয় এই দুনিয়া থেকে সেটি একটা অন্ধকারাচ্ছন্ন দিন সেই অন্ধকারাচ্ছন্ন দিনের জন্য দুনিয়া থেকে আলো অর্জন করে যেতে হয় এই দুনিয়া থেকে যদি ছায়া অর্জন করা না যায় আলো অর্জন না করা যায় ওইখানে গিয়ে ছায়া অর্জন করা যায় না আলো অর্জন করা যায় না ওইখানে কাঁদবেন এই চোখের ফোটার একটা মূল্য হবে না কিন্তু এই দিন এই পৃথিবীতে থাকা অবস্থায় যে এক ফোটা চোখের ফোটা এক ফোটা চোখের পানি আল্লাহর জন্য ফেলেন কেয়ামতের দিন এর কারণে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামের আগুন আপনার জন্য হারাম করে দেবেন অথবা এই চোখের পানি কেয়ামতের জন্য রেখে দিচ্ছেন যে আখেরাতের সেই যন্ত্রণা দেখে আপনি সেদিন কাঁদতে থাকবেন দুনিয়াকে এক ফোঁটা চোখের পানিও আপনি ফেলবেন না দুনিয়াকে আপনার আল্লাহ সুবহান ওয়া তাআলার ভয়ে প্রকম্পিত হবেন না আল্লাহ সুবহান বললেন ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামাল সালিহিন ইন্না মুকিনুন সেই দিন আপনি দেখবেন সব কিছু দেখার পরে বলবেন রাব্বানা আবসারনা আল্লাহ দেখলাম হে আল্লাহ আমরা বুঝলাম এবার আমাদেরকে দুনিয়া আবার পাঠান এখন থেকে আমরা অনেক ভালো কাজ করব এখন থেকে অনেক ভালো কাজ করব কিন্তু আল্লাহ নো নো নেভার তোমাকে আবার দ্বিতীয়বার জীবন দেওয়া হবে না এই কথা তুমি দুনিয়া থাকতে তোমাকে বারবার বলা হয়েছে তোমাকে নবীরা বলেছে নবীদের উত্তরসূরিরা তোমাদেরকে কথা বলেছে কিন্তু তোমরা সেদিন তোমরা শুনোনি তোমরা বলেছো সামিনা ওয়া আসাইনা আমরা শুনলাম এবং আমরা অমান্য করলাম কান দিয়ে শুনেছো কিন্তু অন্য কান দিয়ে সেগুলো বের করে দিয়েছো এগুলো তোমরা বলেছো মোল্লাদের কথা এগুলো হুজুরদের কথা এগুলো এরা বলবে এদের এটাই কাজ একমাত্র দুনিয়া সম্পর্কে বিমুখ করে দেয় এই যুবকদেরকে কারা যেন শিখিয়ে দিয়েছে আমরা ইসলাম প্র্যাকটিস করার কারণে আমরা প্রতি মুহূর্তে পিছনে সরে যাচ্ছি অথবা আমরা পশ্চাৎপর অথবা আমরা ব্যাকওয়ার্ডে আছি অথবা আমরা ব্যাকডেটেড নেশন অথবা আমরা থার্ড ওয়ার্ল্ড বা ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি আমরা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপ অথবা আমরা ডেভেলপিং কান্ট্রি আমরা যদি ইসলাম প্র্যাকটিস না করতাম আমরা তাহলে ডেভেলপড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড ইত্যাদির অধিকারী আমরা হতে পারতাম এই যুবকদেরকে শিখিয়ে দিয়েছে ওই জাতীয় যে শয়তানের চেলা চামুন্ডরা যে কেবলমাত্র ওয়েস্টার্নদের লাইফস্টাইল ফলো করলে তুমি উন্নত হতে পারবে আপনাদেরকে এই কথা বলে ওরা শয়তানের নিজেরও তারা চেলা চামুন্ডা শয়তানের তারা অনুসারী অথবা তারা নিজেরাই শয়তান তাদেরকে দেখেন না এই দুনিয়ার উন্নতির জন্য তো মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিয়েছেন আমি তাদেরকে দুনিয়া যা প্রদান করব ওদের ওয়ালাইসালাহুম ফিল আখিরাতি
إلا النار آخرتে তাদের জন্য আর কোনো কিছুই নাই কেবল মাত্র রয়েছে আগুন কেবল মাত্র রয়েছে আগুন এটাই তাদের জন্য যথেষ্ট আর কোনো কিছু তাদের জন্য থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু প্রদান করেছেন আমাদের সালাফরাতে দুনিয়ায় অনেক বেশি পাওয়ার পরে তারা কাঁদতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দুনিয়ায় আমাকে সব প্রদান করলেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ইয়াকুলুনা কামা তাআকুলুন আনআমু আনআমু ওয়ান-নারু মাসওয়াল্লাহুম কাফেররা তো এরকম তারা গরু সাগরের মতো তারা খায় গরু সাগরের মতো তারা ফুর্তি করে গরু সাগরের মতো তারা জীবন যাপন করে আর ওয়ান-নারু মাসওয়াল্লাহুম আর তাদের একমাত্র আবাসস্থল হবে একমাত্র আশ্রয়স্থল হবে জাহান্নাম আপনি তাদের তুলনা কেন দেন অথবা তাদেরকে কেন আপনি স্ট্যান্ডার্ড হিসেবে দেখান অথবা তাদের কথা কেন আপনি বলেন তাদেরকে অনুসরণের কথা ইহুদি এবং খ্রিস্টান অথবা এই জাতীয় লোকেরা যাদের কোনো ধর্ম নাই যাদের কোনো দিন নাই যাদের কোনো লাইফস্টাইল নাই তাদের কোনো মর্যাদা নাই তাদের কোনো সম্মান নাই এবং তাদের কোনো সুখ তাদের প্রশান্তি কোনো কিছুই নাই তাদেরকে আপনি দুনিয়ার এই চাকচিক্য দুনিয়ার এই মোহ জিনাতুল হায়াতের দুনিয়া এই দুনিয়ার সামান্য মোহ ইত্যাদি দেখেই আপনি তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে মনে করছেন এবং আপনি মনে করছেন দুনিয়ার এই কুকুরদের খাদ্যগুলো আপনি পাননি দেখে এই জন্য আপনি মনে করছেন যে আপনি পিছনে পড়ে আছেন আপনি ওদের মতো কুকুর হতে চান কেন ওরা তো কুকুরের মতো জীবনযাপন করে দেখেন না অথবা বালহুম আদল অথবা তার চেয়েও নিকৃষ্ট জীবনযাপন করে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি তাদের তুলনা কেন দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার জন্য রেখে দিয়েছেন আপনি দুনিয়া ভুলে যাবেন না বটে কিন্তু এই দুনিয়া যেন আপনার আখেরাত অর্জনের মাধ্যম হয় সেটি আপনাকে করতে হবে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি কম দিয়ে থাকেন মনে রাখবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতে আপনাকে তার চেয়ে অনেক বেশি দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন একজন ব্যক্তি যখন জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে দুনিয়ায় কি তোমার কোনো কষ্ট ছিল সে বলবে না দুনিয়া আমার কোনো কষ্ট ছিল না হি অর শি উইল ফরগেট এভরিথিং এভরি সাফারিং হি অর শি হ্যাজ আন্ডারগান ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ এই দুনিয়ার জীবনে তাদের যত কষ্ট ছিল সব কষ্ট জান্নাত দেখে তারা ভুলে যাবে দুনিয়ার জীবনে অনেক প্রভাব অথবা প্রতিপত্তির জীবন যাপন করেছে অনেক প্রাচুর্যের মধ্যে লোকেরা ছিল কিন্তু কিয়ামতের দিন এই লোকদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তাদেরকে বলা হবে দুনিয়ায় তোমরা কি পেছিলে বলো দুনিয়া কোনো সুখ পায় নাই দুনিয়ার সকল সুখের কথা ওরা বলে যাবে এটা তো ক্ষণিকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদেরকে বলেন নাই কুন ফি দুনিয়া কা আন্নাকা গরীবুন আও আবিরু সাবিল আপনার রাসূল কি আপনাকে বলেন নাই দুনিয়া তুমি এমন হও কা আন্নাকা গরীব যেন তুমি অপরিচিত একটা অপরিচিত সমাজে একজন ব্যক্তি যেমনি ভাবে থাকে আপনি তেমনি ভাবে থাকেন অপরিচিত মানে এর দুটো অর্থ আছে এর একটা অর্থ হচ্ছে রাসূল যে কথা বলেছেন বাদা আল ইসলাম গরীবান ওয়া সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা গুরাবা গরীব যারা গরীব মানে অর্থনৈতিক ফাইন্যান্সিয়ালি তারা লুজার এই সকল ব্যক্তিদেরকে গরিব বলে না গরিব মানে হচ্ছে এমন একটা সমাজ যেখানে ইসলাম প্র্যাকটিস করা মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেই সমাজে ইসলাম প্র্যাকটিস করাটা হলো গরিব রাসূল বললেন ইসলাম এরকম গরিব অপরিচিত আকারে এসেছিল আরবের লোকেরা তখন বলেছে এটা আবার নতুন জীবন ব্যবস্থা এইটা আবার কি আমাদের বাপ দাদারা তো এই সকল কাজ করেনি এইভাবে তুমি তোমার জীবন যাপন করো তুমি ইসলামকে ইন ফুল তুমি ইসলামকে প্র্যাকটিস করো লোকেরা দেখে হয়তো বলবে যে এটা আবার কেমন ইসলাম এরা দেখি বাইগট রিলিজিয়াস বাইগট অথবা ফান্ডামেন্টালিস্ট অথবা মৌলবাদী অথবা কেউ কেউ আপনাকে জঙ্গিও বলতে পারে কোনো সমস্যা নাই এটাও আপনাকে বলতে পারে এই সকল ট্যাগ লাগাবে এই কারণে এই ট্যাগ খাওয়ার অথবা এই ট্যাগ পাওয়ার ভয়ে আপনি এমন একটা জীবন যাপন করেন একটা মডারেট জীবন ধরি মাছ না সুই পানি কিছু কিছু ইসলাম প্র্যাকটিস করলেন কিছু কিছু আপনি কি লাল পানির অথবা নীল সংস্কৃতির মধ্যে আপনি ডুবে গেলেন আপনি মনে করলেন সব জায়গায় থাকতে হয় আমি একটু মডার্ন মুসলিম আমি একটু মডারেট মুসলিম আমি একটু সিভিলাইজড মুসলিম আমি একটু কালচারাল মুসলিম আমি একটু ইন্টেলেকচুয়াল মুসলিম আমি একটু এডুকেটেড মুসলিম আমি একটু মডার্ন মুসলিম আমি একটু আলট্রা মডার্ন মুসলিম এরকম বিভিন্ন নাম উপনাম দিয়ে আপনার ইসলামকে আপনি নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন আল্লাহ রাসূল ইসলাম আপনার জন্য যথেষ্ট নয় আল্লাহ যে ইসলাম দিয়েছেন তা কি যথেষ্ট নয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না আপনার জন্য সর্বোত্তম জীবন ব্যবস্থা কি ইন্নাদ্দিন আইনদাল্লাহিল ইসলাম আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পরিপূর্ণভাবে পেতে হলে ইসলামের কাছে আসতে হয় দেখেন আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আমি তো তোমাকে আমার নিয়ামত পূর্ণ করে দিয়েছি ইসলামকে পূর্ণ করে দেওয়ার মাধ্যমে আপনি ইসলামের কাছে পরিপূর্ণভাবে আসুন সাবমিট টু ইসলাম সাবমিট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন ফুল ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলাম প্র্যাকটিস করেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রশান্তি ইসলামের মধ্যে আপনার জন্য রেখেছেন সম্মানিত ভাইরা পার্শিয়াল পার্ট টাইম ইসলাম প্র্যাকটিস করবেন না পার্ট টাইম মুসলিম হবেন না পার্ট টাইম ইসলাম প্র্যাকটিস করে পার্শিয়াল ইসলাম পার্শিয়াল ইসলাম প্র্যাকটিস করে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া সামনে আপনি দাঁড়াতে পারবেন না আল্লাহ সুবহানাহু বলেন ওয়া লা তারা ইজিল মুজরিমুনা নাকি সুর উসিম যখন আপনি দেখবেন যে মুজরিমরা তার নাকি সুর উসিম তাদের মাথা সেই দিন এরকম একটা অবস্থায় থাকবে যে আল্লাহ সুবহানাহু দিকে তারা তাকাতে পারবে না আল্লাহ সুবহান খাশিয়াতান আবসারহুম তারহাকুম জিল্লা তাদের অবস্থা হবে সেই দিন যে ভীত প্রকম্পিত অবসাদগ্রস্ত লাঞ্ছনা এবং অপমান যেন তাদের গোটা কালিমা যেন দিয়ে তাদের গোটা চেহারাকে
কালিমা ময় করে দেওয়া হয়েছে কালো করে দেওয়া হয়েছে এরকম একটি অবস্থা সেই দিন তাদের চেহারা হবে না কিছু রুসি মেন্দ রব্বিহিম তারা বলে রব্বানা আবসরনা ওয়া সামিনা আল্লাহ এখন তো এসে দেখলাম জাহান্নাম কি এখন তো এসে দেখলাম জান্নাত কি আমরা এখন শুনেছি সব কিছু যা শুনেছি তাই আমরা এখানে দেখতে পেয়েছি এখন আমাদেরকে আবার দুনিয়ার জীবনে পাঠান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তো দুনিয়ার জীবনে পাঠানো হবে না আল্লাহ সুবহান বলে দিলেন দুনিয়ার জীবন আবার আসে না আরেকবার আসে না আরেকবার আপনি চান্স পাবেন না চান্স ইজ ওয়ান্স ইন টাইম ইন লাইফ টাইম জীবনে কেবল একবারই আপনি এই চান্স পান দ্বিতীয়বারই চান্স পাবেন না ওয়াতারাহুম ইউরাদুন আলাইহা খাশিয়িনা মিনাজ যুল ইয়ানজুরুনা মিন তরফিন খাফি সেদিন তারা বাঁকা চোখে তাকাবে বাঁকা চোখে তাকাবে কারণ ফুল চোখে তাকানোর মতো অবস্থা সেদিন তাদের থাকবে না এতটা আতঙ্কিত যে ওরা বাঁকা চোখে তাকিয়ে ওরা দেখবে কি কারণ তারা ভাবছে যে ফুল চোখে যদি তারা তাকায় পূর্ণ চোখে যদি তাকায় পূর্ণভাবে ঘুরে যদি তাকায় তাহলে বুঝি তাদের উপর আরো ভয়াবহ কোনো আযাব বা শাস্তি তাদের উপর নেমে আসে আতঙ্কিত থাকবে তার ওইদিকে তাকাতে ভয় পাবে আপনি অনেক বিভৎস কোনো চিহ্ন দেখলে চিত্র দেখলে ওইদিকে আপনি তাকাতে পারেন না কেয়ামতের ভয়াবহতা তার চেয়ে অনেক অনেক বেশি ভাইয়েরা আপনি বুঝতে পারছেন না ইয়াউমা তাযহুলু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ লোকেরা যদি মাতালের মতো আচরণ করবে কিন্তু আসলে এরা মাতাল না এরা আল্লাহর আযাব দেখে মাতালের মতো হয়ে গেছে এদের ব্রেন আর কাজ করে না সেদিন এদের নরমাল ফাংশনিং অফ দেয়ার বডিজ উইল বি ইমিডিয়েটলি স্টপড তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক মতো কাজ করবে না উল্টা পাল্টা সেদিন কাজ করবে সেদিন সে দৃষ্টি দেয় ঠিক মতো দেখবে না তার ব্রেন ঠিক মতো কাজ করবে না তার হাতগুলো অবশ হয়ে যাবে সেদিন তারা প্রকম্পিত হতে থাকবে মায়েরা তাদের সন্তানদের কথা বলে যাবে বাবারা তাদের সন্তানদের কথা বলে যাবে বন্ধু বান্ধবকে বলে যাবে বরং তারা একজন আরেকজনের বিরুদ্ধে কেবল অভিযোগ করবে চিৎকার চেঁচামেছি জাহান্নামের জীবনী জাহান্নামীদের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা আলোচনা করতে গিয়ে বলেছেন যে জাহান্নামীরা ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে আমি তোমাকে অনুসরণ করেছিলাম এই জন্য আমি জাহান্নামে এসেছি না আমি তো তোমাকে অনুসরণ করতে বলিনি তুমি তোমার নিজের ইচ্ছে অনুসরণ করেছো ইত্যকার বিতর্ক ঝগড়া বিবাদ মারামারি ইত্যাদির জায়গাতে পরিণত হবে জাহান্নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন এটা ঝগড়ার প্লেস একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করতে থাকবে বিভিন্ন ধরনের ব্লেম তারা করতে থাকবে সেই দিন জাহান্নামের অবস্থাটি এরকম আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়ে দিলেন সেই জাহান্নামে যাওয়ার আগের যে ভয়াবহ অবস্থা তার কথা আল্লাহ সুবহান বললেন কান্নামা উকশিয়াত উজুহুম কিতআম মিনাল লাইলি মুজলিমা যেন রাজ্যের সকল অন্ধকার তার চেহারাটাকে ঘিরে রেখেছে গোটা চেহারায় কেবলমাত্র অন্ধকার কিতআম মিনাল লাইলি মুজলিমা প্রচন্ড নিকষ কালো রাতের অন্ধকার যেন তার চেহারাটাকে ঘিরে রেখেছে উকশিয়াত অর্থাৎ এটাকে আচ্ছন্ন করে রেখেছে কিচ্ছু দেখা যায় না কেবল কালো 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 বর্ণ ধারণ করেছে তার চেহারা কারণ একটি তা হচ্ছে ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজজাউনা বিমা কুনতুম তাআমালুন হাযা কিতাবুনা ইয়ানতিকু বিল হাক আলাইনা বিল আলাইকুম বিল হাক ইন্না কুন্না নাস্তানসিকু কাম মা কুনতুম তাআমালুন আল্লাহ সুবহানাহু বললেন ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়া সেদিন আপনি দেখবেন প্রত্যেকটা জাতি ওরা হামাগুড়ি দিয়ে চলছে হামাগুড়ি দিয়ে সেদিন হামাগুড়ি দিয়ে চলবে তারা তাদের উরুর উপর অথবা তাদের হাতের উপর অথবা তাদের মাথার উপরে তারা সেদিন চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন যে একদল লোকের অবস্থা হবে যে তারা হামাগুড়ি দিয়ে চলবে হাঁটুর উপর দিয়ে চলবে তারা তাদের মাথার উপর দিয়ে চলবে মাথা তাদের নিচের দিকে থাকবে পা তাদের উপর দিকে থাকবে এভাবেও তারা সেদিন চলতে থাকবে কারো কারো অবস্থা হবে এইরকম যা তাদেরকে পিঁপড়ার চেয়ে তুচ্ছ করে আরো ছোট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন উত্থিত করবেন এবং লোকেদের পায়ে তারা প্রতি মুহূর্তে পিষ্ট হতে থাকবে এরদি কিয়ামতের ময়দান থেকে হিসাব নিকাশের ময়দান থেকে এটি শুরু হয় তাহলে জাহান্নামে তার জন্য কি অপেক্ষা করছে এটা তো মাত্র তার জন্য ইন্ট্রোডাক্টরি পানিশমেন্ট তার জন্য তার এভারলাস্টিং পানিশমেন্ট মোর সিভিয়ার পানিশমেন্ট ইজ ওয়েটিং ফর হিম অর হার ফর দ্যাম এই লোকদের জন্য আরো সিভিয়ার পানিশমেন্ট অপেক্ষা করছে সে পানিশমেন্টের কথা কি আপনারা একটু জানতে মনে চায় না আল্লাহ সুবহানাহু বললেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক এই আমাদের কিতাব আমরা সব লিখে রেখেছি তোমরা যা করছো সব লিখে রেখেছি কোনো কিছু এখান থেকে মিসিং না মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এই কিতাবের কি হলো এখানে তো সব আছে ছোট বড় কোনো কিছুই তো এখানে দেখি মিস করে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফা ইদ القلوب لدى الحناظر كاظمين সেই দিন আল্লাহ সুবহানাহু বললেন তাদেরকে একটা নিকটবর্তী দিনের ব্যাপারে বলুন যখন তাদের অন্তরগুলো তাদের এই যে ঠোঁটের কাছে চলে আসবে তাদের এই গ্রীবার কাছে চলে আসবে এবং তারা ভীত সন্ত্রস্ত থাকবে সেই দিনের কথা তাদেরকে বলে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে সেই কথা বলেছেন এবং কোরআন আল্লাহ সুবহানাহু কমপক্ষে 6 বার এই কথা বলেছেন আপনার মৃত্যু আপনার কিয়ামত আপনার কাছে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত্তা ইযা জাআতুমুস সাআতু বাগতাতান ফুজআতান হঠাৎ করে তার কাছে চলে আসবে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে বলেছেন মৃত্যু তো আপনার কাছে বারবারই আসবে
আসবে মৃত্যুর জন্য তো আপনার হঠাৎ করে প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নাই মৃত্যুর ফেরেশতা আসছে বলবেন যে আমি একটু মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আমি দুই রাকাত সালাত আদায় করি একটু কোরআন তেলাওয়াত করি একটু তাওবা ইস্তেগফার করি নি প্লিজ একটু আমাকে সময় দাও নো ওয়ে নো টাইম আপনার সময় ইজ আপ আপনাকে আর কোনো কিছু করতে দেওয়া হবে না সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল তাতিহুম সাআতু তাতিহুম সাআতু বাগতাতাও হুম লা ইয়াশুরুন তারা বুঝতেও পারবে না যে হঠাৎ করে তাদের কাছে কিয়ামত অনুষ্ঠিত হবে প্রিয় ভাইরা মনে করার কোনো কারণ নাই যে কিয়ামত একটা নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে অতএব আপনি ওই দিন পাবেন না মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু মারা গেলেই তার কিয়ামত যখন আপনি মারা গিয়েছেন তখন থেকে আপনার কিয়ামত বরং তার আগ থেকে কিয়ামত শুরু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পাপিষ্ট লোকদের মৃত্যু যখন হয় ফেরেশতারা এসে তাদেরকে হাতুড়ি দিয়ে তাদেরকে পিটাতে তাতে তাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো চূর্ণ বিচূর্ণ করে দেয় কারণ তার রূহটা তখন বিভিন্ন জায়গায় পালাতে থাকে এইদিকে পালাতে ওইদিকে পালাতে এখান থেকে বের করার জন্য হাতুড়ি দিয়ে পিটাতে থাকে মুগুর দিয়ে পিটাতে থাকে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াদরিবুন উজুহুম ওয়া আদবারহুম তাদের পিঠে তাদের পাছায় এবং তাদের গালে তাদের মুখে এবং তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ফেরেশতারা পিটাতে থাকবে দরবুন মারতে থাকবে এবং মেরে মেরে তাদের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এখান থেকেই শুরু শাস্তি মূলত এটা হচ্ছে বিগিনিং তাহলে সর্বশেষ শাস্তি অথবা শাস্তির অবস্থাটা কি হবে আপনাকে মনে হচ্ছে শাস্তিটা জাহান্নামে স্ট্যাটিক থাকবে একই রকম থাকবে নো জাহান্নামের শাস্তি প্রতি মুহূর্তে বাড়তে থাকবে সিভিয়ার থেকে সিভিয়ার তো হতে থাকবে যেমনিভাবে জান্নাতে মর্যাদা ব্যক্তির বাড়তে থাকবে যেমনিভাবে জান্নাতে তার সম্মান এবং জান্নাতে তার মর্যাদা এবং তার সেখানকার নেয়ামতগুলো ইত্যাদি বাড়তে থাকবে জাহান্নামে ঠিক শাস্তি প্রতি মুহূর্তে বাড়তে থাকবে এবং এখান থেকে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি তা হলো যে আপনি দুনিয়ার জীবনে হয়তো বলতে পারেন প্রচন্ড কালো রাত প্রচন্ড ভয়ঙ্কর রাত আমার গিয়েছে কিন্তু রাতের পরেই তো সূর্য উঠবে একটা দিন আসবে তখন আমার কষ্ট দূর হয়ে যাবে কিন্তু নো ওয়ে ফর জাহান্নাম ফর দ্য পিপল অফ জাহান্নাম জাহান্নামে গিয়েছেন সেখান থেকে আপনি বের হয়ে এরপরে আসবেন এরকম সম্ভাবনা তো কিনো একদল লোক বের হয়ে আসবে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে এরকম লোকদের জন্য আমার শাফাআত আমি সুপারিশ করব রাসূল একদল লোকের জন্য সুপারিশ করবেন তাদের জন্য কি হবে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু আমি সে আলোচনা করছি না কিন্তু জাহান্নামে আপনি মনে করতে পারেন যে ঠিক আছে এক দুই দিন থাকবো আর কি জাহান্নামে এরপরে তো আমি আবার জান্নাতে চলে আসবোই আপনি জাহান্নামে এক দুই দিন থাকা কি মনে করেছেন আপনার কি মনে হয় যে জাহান্নামে এক দুই দিন থাকবেন আপনি এরপরে চলে আসবেন আপনার এতটা স্পর্ধা আল্লাহ সুবহানাহু জাহান্নামকে আপনি ভয় করো ওয়াত্তাকুন নার আল্লাযী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা তুমি জাহান্নামকে ভয় করো আল্লাহ সুবহানাহু বলেছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শীবান আস-সামাউ মুনফাতিরুম বি কানা বাদুহুমা ফাউলা ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম তোমরা কিভাবে তাকওয়া অবলম্বন করলে কিভাবে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে তোমরা যদি কুফরি করো প্রত্যেকটি মুহূর্তে কুফরি শিরক বিদআত ইত্যাদির মধ্যে আপনি লিপ্ত থেকে আপনি আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে যাবেন অথবা জাহান্নাম থেকে আপনি মুক্তি পাবেন এরকম আশা প্রত্যাশা করার কোনো কারণ নাই ও ফিল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনু আবুল আব্বাস ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম আখিরাত কিয়ামতের ব্যাপারে এত এত আলোচনা করেছেন মা লা ইউজাদু ফিল তাওরাত ওয়াল ইনজিল তাওরাত এবং ইনজিল এত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি যত ব্যাপক পরিমাণ বিস্তৃত পরিমাণ আলোচনা কোরআনে মহান আল্লাহ সুবহান করেছেন এই জন্য বুখারী হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম দিকে যে সূরা বা আয়াতগুলো নাজিল হয়েছে সেখানে জান্নাত এবং জাহান্নামের আলোচনা বেশি ছিল এই কারণে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের উপর কঠিন বিধানগুলো নাজিল করলেন আমরা অলরেডি প্রিপেয়ার ছিলাম প্রস্তুত ছিলাম প্রস্তুত হওয়ার কারণে আমরা পরবর্তীতে যেই বিধানই এসেছে না কেন এই বিধানকে আমরা স্বাগত জানাতে পেরেছি আদারওয়াইজ আল্লাহ সুবহান যদি প্রথমে আমাদেরকে বলতেন তোমরা মদ খাবে না তোমরা সুদ খাবে না তাহলে আমরা এই কাজটি করতে পারতাম না কারণ আমরা প্রিপেয়ার ছিলাম না একদম লোক আছে দেখবেন তথাকথিত সুফিবাদ তারা বলবে আমরা জান্নাতের আলাবা জান্নাতের ভালোবাসায় অথবা জাহান্নামের ভয়ে আমরা ইবাদত করি না কি জন্য ইবাদত করি আল্লাহর এখলা আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় ওকে যদি আপনি ওর গোটা হার্ট ওর যদি কলব যদি আপনি একেবারে টুকরো টুকরো করে দেখেন এই কলবের মধ্যে হার্টের মধ্যে আল্লাহর কসম এক ফোঁটা আল্লাহর ভয়ও নাই এক ফোঁটা আল্লাহ সুবহানাহু ভালোবাসবো নাই ও চরম মিথ্যাবাদী ও শয়তানের অনুসারী এবং শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য কথা বলে সম্মানিত ভাইরা আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের কথা বলেছেন আল্লাহ জাহান্নামের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু জান্নাতের কথা বলেছেন আল্লাহ জাহান্নামের কথা বলেছেন জান্নাতের ভয়ে আমাদেরকে জান্নাতের ভালোবাসায় জাহান্নামের ভয়ে ইবাদত করতে বলা হয়েছে আল্লাহ রাসূল বলেছেন তোমরা জান্নাতকে চাও আল্লাহ সুবহানের কাছে ফাইজ তোমরা জান্নাত ইজা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ইজা সালতুমুল্লাহ আল জান্নাত ফাসআলুল ফিরদাউস ফা ইন্নাহা আলাল জান্নাত
তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জান্নাতের কথা বলেছেন তার রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ফি'লিন আও আমাল ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ফি'লিন আও আমাল অতএব একজন লোক তারা দেখবেন এতটা পথভ্রষ্ট তারা সুফিবাদের এতটা তরিকায় তারা পৌঁছে গিয়েছে যে এটাকে তারা বিভিন্ন ভাবে তারা বলে যে তারা সালাত আদায় করে না তারা ইবাদত করে না তারা কোনো কিছু করবে না যে তাদের গোটা সময় নাকি তারা সালাতের মধ্যে থাকে নামাজের মধ্যে থাকে ও যদি গোটা সময় যদি নামাজের মধ্যে থাকে তাহলে অন্যান্য কাজগুলো সে কি করে এবং শয়তান কত ভয়ঙ্কর ভাবে এদেরকে পথভ্রষ্ট করেছে এই জাতীয় তথাগত সুফি অথবা খাজা বাবাদের তাদের প্রভাবে এই সকল লোকগুলো এতটা পথভ্রষ্ট হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা বলেছেন জাহান্নামের কথা বলেছেন যেন আপনারা সেই প্রত্যাশায় অথবা সেই ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনারা ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ভালোবাসার সাথে জান্নাতের ভালোবাসার কোনো কনফ্লিক্ট নাই আল্লাহকে ভয় করার সাথে জাহান্নামের ভয়ের কোনো কনফ্লিক্ট নাই এই দুটো প্যারালালি চলে এই দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হলে আপনাকে জাহান্নাম প্রদান করবেন এজন্য জাহান্নামের ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আপনাকে অর্জন করা লাগে এবং সেই জন্য আপনাকে কাজ করা লাগে আল্লাহ সুবহানাহু বলেছেন রাফিউদ দারাজাত যুল আরশি ইউলকি রূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিউনজিরা ইয়াউমাত তালাক সেদিন ইয়াউমাত তালাক যেদিন পরস্পর পরস্পরের সাথে মিলিত হব আমরা একজন আরেকজনকে দেখব সেই দিনের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন সেই দিনের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয় দেখাচ্ছেন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই দিনকে সামনে রেখে যেন আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করি সম্মানিত ভাইরা সেজন্য আমরা বলবো যে আপনারা দুনিয়াকে আপনাদের চোখের সামনে রাখবেন না দুনিয়াকে আপনারা দূরে রাখুন দুনিয়ায় আপনার যা পাওয়ার আপনি তা পাবেনই কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাজত্ব একান্ত এককভাবে তার রাজত্বের দিনটাকে আপনারা সামনে রাখুন আর আল্লাহ সুবহানাহু যেদিন বলবেন লিমারিল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকে এই রাজত্বকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেবলমাত্র রাজত্ব সেই রাজত্বের কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বের দিনের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন ইন্নাহা ওয়ালা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াদারুনাল আখিরা ওয়া ইয়াদারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা এই দল লোকেরা তারা কেবলমাত্র দুনিয়ায় ভালোবাসে তারা মত্ত তারা তাদের জন্য একটা ভয়ঙ্কর যে দিবস আছে সেই দিবসকে তারা ভুলে যায় এবং সেই দিবসের জন্য তারা কোনো অবস্থায় কোনো প্রস্তুতিও গ্রহণ করে না ইয়াউমা ইযিন ইয়াত্তাবিউ দাঈ لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا شهد اللوكرا তারা বাঁকা চোখে তাকাবে সেই দিন লোকেরা ফিস ফিস করে কথা বলবে জোরে পর্যন্ত কথা বলবে না ভয়ে আতঙ্কে এটা কিয়ামতের দিবসের কথা আল্লাহ সুবহানাহু বলেছেন ফালা তাসমাউ ইল্লা হামসা কেবল ফিস 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 একজন আরেকজনের কানে কানে বলতে চাইবে উচ্চস্বরে আওয়াজ করাটাও আপনি দেখবেন যখন আপনি ভয়ে থাকেন আতঙ্কে থাকেন তখন আপনি ফিস 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 করে কথা বলেন জোরে কথা বললে যদি কেউ যদি শুনে যায় আপনার আতঙ্ক আছে আপনি তো এরকম একটা আতঙ্কগ্রস্ত কিন্তু সেই দিনের আতঙ্কের কোনো চিত্রায়ত আমাদের পক্ষে করা সম্ভব না কোনো চিত্রায়ত করা সম্ভব না যতটুকু আল্লাহ বলেছেন কেবল ততটুকুই আমরা বলতে পারি তারপর পুরোটি আমরা হৃদয়ঙ্গম করতে পারি না সম্মানিত ভাইরা যেই দিন এতটা ভয়ঙ্কর হবে ওয়ানাতিল উজুহুলিল হাইয়িল কাইয়ুম ওয়াকাদ খাবা মান হামালা যুলমা আপনি জুলুম করেছেন নিজের উপর আপনার রবের উপর নফসের আপনার আপনার অন্যান্য মানুষের উপর আল্লাহর উপর আল্লাহ সৃষ্টির উপর আপনার নিজের উপর যেই ধরনের জুলুমই আপনি করুন না কেন এই সকল জুলুম আপনাকে শেষ করে দেবে সেদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার আর উদ্ধত অথবা অহংকারী পূর্ণ চেহারা দেখানোর কোনো সুযোগ নাই সেদিন আপনি অবনত হবেন বটে কিন্তু সেই দিন এই অবনত হওয়া আপনার কোনো কাজে লাগবে না সেদিন আপনি অথবা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিনয় অবনত হবেন সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ডাকবেন সেদিন আপনি অথবা কান্নাকাটি করবেন সেদিন হয়তোবা আপনি আনুগত্য করার প্রতিজ্ঞা করবেন সেদিন অথবা আপনি বহু অঙ্গীকার করবেন সেদিন আপনি ভালো মানুষ হয়ে যেতে চাইবেন আল্লাহ যা বলবে সেদিন আপনি তাই করতে চাইবেন কিন্তু এগুলো কোনোটাই কাজে লাগবে না কারণ এই দুনিয়ার জীবন হচ্ছে আমলের জীবন এর আখেরাতের জীবন তো আমলের জীবন না সেই জীবনে কেবলমাত্র আপনি আপনার এই দুনিয়া যা করেছেন তার প্রতিদান পাবেন মালিক ইয়াউমিদ্দিন সেই দিন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান প্রদান করবেন অতএব সেদিন তো কোনো আমল নাই আমল যা করা আজকে এখানে করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদ আদাইন আতাইনাকা মিন লাযুন্না যিকরা মান আরাদ আনহু ফা ইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি উইজরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকির আল্লাহর কিতাব আল্লাহর সালাত এবং আল্লাহর ইবাদত এগুলো কোনো কিছুই আপনি দুনিয়া থেকে উপার্জন করে যাচ্ছেন না এগুলো কোনো কিছুই কিয়ামতের দিন আপনি কেবলমাত্র বোঝা এবং কখনো কখনো আপনার নিজের বোঝা কখনো কখনো অন্যের বোঝা আপনাকে বহন করতে হবে কারণ আপনাকে দেখে তো অন্যরা অনুপ্রাণিত হয়েছে কমপক্ষে আপনার সন্তানরা তো আপনাকে দেখে দেখেই তারা শিখেছে যে দুনিয়াকে এরকম প্রাধান্য দেয়া লাগে দুনিয়ার পেছনে এরকম কুকুরের মতো ঘোরা লাগে এগুলো তো তারা দেখেছে এই কারণে এই সন্তানদের বোঝাগুলো কিয়ামতের দিন কমপক্ষে আপনাকে বয়ে নিতে হবে আর আপনি যদি সমাজের কোনো নেতৃস্থানীয় মানুষ হন অথবা কোনো প্রতিষ্ঠানে যদি আপনি প্রধান হন অথবা যদি কোনো জিনিস আপনি পরিচালনা করেন যেখানে আপনি এককভাবে পরিচালক তাহলে তো আপনার কোনো উপায় নেই
তাহলে তো আপনি কোনো উপায় না কারণ এই লোকগুলোর বোঝো আপনাকে সেদিন বইতে হবে কারণ আপনিও তাদের নেতা ছিলেন আপনিও তাদের দায়িত্বশীল ছিলেন আপনি তাদের কি পথে পরিচালনা করেছেন কোন কাজে আপনি তাদেরকে নিয়ে গিয়েছেন সেই জন্য আপনি নবী রাসূলদের যে কথাগুলো এই কথাগুলোতে আপনি যদি আপনি অন্ধ হয়ে থাকেন আজকে তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু সামনে আপনাকে অন্ধ হিসেবে উত্থিত হতে হবে আল্লাহ সুবহানাহু সামনে ফাআমিয়াত আলাইহিমুল আমবাউ ইয়াউমাইযিন ফাহুম লা ইয়াতাসাআলুন সেই দিন এই এই যে আল্লাহ সুবহানাহু তাআলা যে কথাগুলো বলেছেন দুনিয়া যেমনি ভাবে তারা অন্ধের মতো আচরণ করেছে বোবার মতো তারা আচরণ করেছে তারা বধির মতো আচরণ করেছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই রকম ভাবে তাদের উত্থিত করবেন সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সেভাবে তৈরি করে দেবেন সেজন্য সম্মানিত ভাইরা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে ফিরে আসুন দুনিয়াকে আপনার সেকেন্ড প্রায়োরিটি সেকেন্ডারি প্রায়োরিটিতে আপনি নিয়ে যান ফার্স্ট প্রায়োরিটিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি রাখুন আপনাদের সময়টাকে কাজে লাগান ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ কি সময়ের শপথ করে বলেন নাই মানুষ সত্যিকারতে সময়ের কারণে মানুষ বিপদের মধ্যে নিমজ্জিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামতের দিন আপনাকে সময়ের ব্যাপারে জিজ্ঞেস করেন তুমি সময় কোথায় কাটিয়েছো এই চারটি কাজে তুমি কাটিয়েছো ইল্লাল্লাযিনা আমানু ঈমানের জন্য ওয়া আমিলুস সালিহাতি আমালুস সালিহাতের জন্য ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি এগুলোর জন্য কাটিয়েছো নাকি অন্য কোন জায়গায় তুমি কাটিয়েছো আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির মৃত্যু পর্যন্ত কেবল তুমি প্রতিযোগিতা লিপ্ত ছিলে কিসের প্রতিযোগিতা আমার আরো লাগবে আমি আরো চাই আমার আরো প্রয়োজন এবং আরো 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 কেবলমাত্র আরো আরো পাওয়ার জন্য যে প্রতিযোগিতা তুমি লিপ্ত ছিলে এই প্রতিযোগিতা তোমাকে রোগী বানিয়ে দিয়েছে এই প্রতিযোগিতা তোমাকে মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে তোমাকে বিপর্যস্ত করে দিয়েছে তুমি তো মানসিক রোগী তুমি মেন্টালি সিক তুমি সাইকোলজিক্যালি স্পিরিচুয়ালি তুমি ব্যাংক্রাপ্ট তুমি দেউলিয়া এগুলো থেকে বাঁচার জন্য তোমাকে কোরআনের কাছে আসতে হবে কোরআনের এবং সুন্নার কাছে তোমাকে আসতে হবে যদি সেই জায়গায় আপনারা আসতে পারেন সম্মানিত ভাইরা তাইলে কেবলমাত্র এই ডিজিজের সমাধান হবে অথবা এই ডিজিজ আপনার অন্তর থেকে যাবে আদারওয়াইজ ডিজিজ যাবে না এই জন্য আপনাদেরকে ঈমান বাড়ানোর জন্য কাজ করতে হবে ঈমানগুলোকে তরতাজা করার জন্য আপনি কাজ করতে হবে ইনাল ঈমান লা ইখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইখলুকু সাউব যেমনিভাবে আমাদের কাপড়গুলো পুরান হয়ে যায় তেমনিভাবে আমাদের ঈমানও পুরান হয়ে যায় ফাজদ্দিদুল ঈমান তোমরা তোমাদের ঈমানকে তোমরা তাজদীদ করো এটাকে রিনিউ করো জাদ্দিদুল ঈমান ঈমানকে রিনিউ করো সালফে সালিন তারা বলতেন ইজলিস লানা নুমিন সাআতান চলো আমরা কিছুক্ষণ বসি এবং আমরা ঈমান নিয়ে কিছুক্ষণ আলোচনা করি যাতে আমাদের ঈমানটা বাড়ে আপনাদের ঈমান কি বাড়ছে কিনা নাকি 30 বছর আগে ঈমান যেখানে ছিল এখনো সেখানে আছে অথবা তার চেয়ে দুর্বল হয়ে গেছে একবার চেক করে দেখুন না চিন্তা করে দেখুন আমার প্রতি আপনার ভালোবাসা কতটুকু আমল করলে আপনার কতটুকু আপনার অন্তরে পরিতৃপ্তি তৈরি হয় আরো আমল করতে মনে চায় এই বিষয়গুলো পরীক্ষা করে দেখুন তাহলে আপনার ঈমানের পরীক্ষা বা টেস্ট আপনি নিজেই করতে পারবেন অন্য কোনো ডাক্তারের কাছে আপনার প্রয়োজন নাই সম্মানিত ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন যে তোমার নিজের জন্য বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ব্যক্তি তার নিজের জন্যই যথেষ্ট তার নিজের হিসাব নিকাশ তার নিজের কাছে স্পষ্ট আপনি এই দুনিয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেন রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাশশিরিল মাশাঈনা ফিজ জুলামে বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা মানুষদেরকে বলে দাও দিনের বেলা অথবা রাতের অন্ধকারে যদি তারা আল্লাহর ঘরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওদের সকল অন্ধকার দূর করে দিয়ে এমন আলো প্রদান করবেন যে আলোর মাধ্যমে ওরা পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যেতে পারবে অথবা আপনি রাতের অন্ধকারে আল্লাহর জন্য সময় দেন রাতের অন্ধকারে মসজিদে আসুন ফজরের সালাত আদায় করার জন্য এশার সালাত আদায় করার জন্য এমন জায়গা আপনি দাঁড়িয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ইউহিব্বু আল আবদা তাকিয়্যান নাকিয়্যা আল খাফিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ভালোবাসেন যে বান্দা অন্যদের অগোচরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে যে বান্দার অন্যদের অগোচরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তলহা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করলেন একবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখলাম তিনি একটা বাসায় প্রতিদিন ফজর নামাজের পর তিনি প্রতিদিন রাতের অন্ধকারে তিনি একটি ঘরে যান প্রতিদিন অন্ধকারে একটি ঘরে যান আমার মনের সন্দেহ তৈরি হলো আমি একদিন ফজর নামাজের পর ওই ঘরে গেলাম যে ওমর কেন ওই ঘরে যায় প্রতিদিন রাতে কোনো খারাপ জিনিস আমার মাথায় আসলো ওমর কি খারাপ কোনো কাজ করছে বা এরকম আমিরুল মুমিনিন ওমরের ব্যাপারে তিনি বলেন আমি সেখানে গিয়ে দেখলাম আল্লাহ সেখানে গিয়ে একজন অন্ধ নারী বৃদ্ধা অন্ধ এবং প্রচণ্ডভাবে তিনি দুর্বল একজন নারী আমি তাকে বললাম আপনি কে বলে আমি একজন অন্ধ বৃদ্ধা একজন নারী আমার কেউ নাই কিন্তু প্রতিদিন যে রাতে অন্ধকারে একজন লোক আপনার এখানে আসে তিনি কে বলে আমি তো তাকে চিনি না বাবা তিনি প্রতিদিন রাতের অন্ধকারে এখানে আসেন আমার জামা কাপড়গুলো সাফ করে দিয়ে যান ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যান আমার জন্য রান্না বান্না করে দিয়ে যান আমাকে খাবার দিয়ে যান আমি তাকে কোনোদিন চিনি না তলহা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে বললেন এই উমর
রাই আমাদের জন্য আদর্শ এই ওমর রাই পরিপূর্ণ হবে তার আলো পাবে রাতের অন্ধকারে মানুষের চোখের আড়ালে আল্লাহর জন্য কিছু করেন একটু দাঁড়িয়ে যান না ইবাদতে আপনার পরিবার কেউ জানলো না আপনি ইবাদতে দাঁড়িয়ে গেছেন ঘরের কোণারে গিয়ে কোরআনটা একটু তেলাওয়াত করুন না আল্লাহ সুবহানাহু কাছে জিকির করুন না মানুষকে একটু একাকী অন্ধকারে অথবা আপনি এমন ভাবে কিছু প্রদান করুন কেউ যেন না দেখে আমরা তো এখন শোফের ওয়ার্ল্ডে বসবাস করছি সেলিব্রিটির ওয়ার্ল্ডে বসবাস করছি কে কত মানুষকে শো করতে পারে শোফ করতে পারে এটাই আল্লাহ সুবহানাহু তার প্রিয় বান্দা হওয়ার এটা কোনো রাস্তা নয় আল্লাহ এই পৃথিবীর কত মানুষ আপনাকে চেনে পৃথিবীর কত মানুষ আপনাকে পছন্দ করে কি পৃথিবীর কত মানুষ আপনাকে ফলো করে এর উপর কোনো কিছু নির্ভর করে না অন্যথায় পৃথিবীর সবচেয়ে খারাপ লোকগুলো যেগুলো সেলিব্রিটি নামে খ্যাত ওদের ফলোয়ার সবচেয়ে বেশি তাহলে পৃথিবীর সবচেয়ে অথবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই হতে পারতো কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কসম এদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ নাই অতএব ফলোয়ারশিপ আপনার কত আহিব্বা অথবা আপনার কত বন্ধু বান্ধব আছে এগুলোর কোনোটাই নির্ভর করে না আপনি সত্যিকার অর্থে আল্লাহর কাছে কতটা প্রিয় আর তাকি নাকি আল খাফি যে ব্যক্তি আল আখফিয়া এমন অনেক বান্দা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ তাদেরকে চেনে না কিন্তু আসমানের এমন কোন ফেরেশতা নাই যারা তাকে চেনে না আসমানে এমন কোন ফেরেশতা নাই তারা তাকে চেনে না আসমানে ফেরেশতাটা তাদেরকে নিয়ে গর্ব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করেন দুনিয়ার কেউ চেনে না বটে কিন্তু আসমানের এমন কেউ নাই তাদেরকে চেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের মাধ্যমে এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো টিকিয়ে রেখেছেন অন্যথায় আমাদের অপরাধের মাত্রাটি এই লেভেলে চলে গিয়েছে যে এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ধ্বংস করে দিতেন কিন্তু আল্লাহ সুবহানাহু যেহেতু আল হালিম আল্লাহ সুবহানাহু যেহেতু সবরুন শাকুর আল্লাহ সুবহানাহু যেহেতু পরম ধৈর্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে আমরা এত অপরাধ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেন না প্রিয় ভাই কিছুটা রাখুন যেটা আপনি এবং আপনার রব জানেন আর কেউ জানে না এমন কিছু আমল রাখুন না প্লিজ কেবল আপনার রব জানে এবং আপনি জানেন কিছু ইবাদত করুন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দুনিয়ার কারো জন্য কোনো শেয়ার নাই দুনিয়ার কোন লোক এরকম কোনো কিছু দেখে না এটা দান হতে পারে এটা কোরআন তেলাওয়াত হতে পারে এটা জিকির আজকার হতে পারে এটা রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত হতে পারে এটা রাতের অন্ধকারে সালাতে দাঁড়িয়ে থাকা হতে পারে সালফে সালিন তারা তো সে কাজটি করেছেন আব্দুল ইবনে মোবারক আমাদের সালফে সালিন জীবনের দিকে তাকান কিছু কিছু সময় তারা কেবল আল্লাহর জন্য রেখেছে আর কারো শেয়ার নাই এমনকি তার পরিবারের সদস্যদের শেয়ার নাই এমনকি তার স্ত্রীর শেয়ার নাই অথবা তার স্বামীর সেখানে শেয়ার নাই কেবলমাত্র ওটা কার জন্য এক্সক্লুসিভলি ফর আল্লাহ মেক সামথিং এক্সক্লুসিভলি ফর আল্লাহ হুইচ ইজ নট নোন টু এনি ওয়ান কারো কাছে জানা নাই কেবল আল্লাহ জানেন এমন কিছু ইবাদত করুন এমন কিছু মুহূর্ত আপনার জন্য তৈরি করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন আর আল্লাহর ভালোবাসা আপনি যদি পান তাহলে দুনিয়া এবং আখেরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কল্যাণময় করে দেবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তার ভালোবাসায় আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকারের একজন মুত্তাকি এবং আন্নাকি এরকম বান্দা এ হওয়া তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পরিবারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদার বানান এবং আমাদের সকল কর্মকাণ্ডগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত হিসেবে কবুল করে নিন আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম